বিপদের মধ্যে মহাবিপদ, বঙ্গোপসাগরে আবারও বাড়ছে ঘূর্ণিঝড়, পরিবর্তন হবে আবহাওয়া। তো কবে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে, এবং এই ঘূর্ণিঝড় উপকূলে আঁচড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত হতে পারে, এই ঘূর্ণিঝড় কোন কোন এলাকাগুলিতে চালাবে ধ্বংসলীলা, এর কতটা প্রভাব বাংলার কোন কোন জেলাগুলিতে পড়বে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বঙ্গোপসাগরে আবারও বাড়ছে ঘূর্ণিঝড়, পরিবর্তন হবে আবহাওয়া। ঘূর্ণিঝড় আবারও বঙ্গোপসাগরে আঘাত হানতে শুরু করছে, যার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। আবহাওয়া দপ্তরের মতে ঘূর্ণিঝড়ের ফলে তৈরি নিম্নচাপ শক্তিশালী হয়ে রাজ্যের তাপমাত্রা পরিবর্তন হতে পারে। আপাতত বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আবহাওয়া দপ্তর বলছে যে এটি অবশ্যই রাজ্যের আবহাওয়ার পরিবর্তন করবে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যার প্রভাবে তা ধীরে ধীরে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। এটি শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি আসার সাথে সাথে এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে, এর ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই নিম্নচাপটি তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে অভ্যন্তরীণ থাকবে, তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না আবহাওয়াবিদরা। যদি এই নিম্নচাপটি দক্ষিণে শক্তিশালী হয়, তবে বাংলার তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়বে তাপমাত্রা। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতির ওপর নজর রাখছে আবহাওয়া দপ্তর। বাংলায় প্রভাব না ফেললেও নিম্নচাপ জোরদার হচ্ছে কিনা তা দেখছেন এরাজ্যের আবহাওয়াবিদরা।